What's up guys, this is Tanbir Hassan and THR Fitness. Guys, আজকে আমি আপনাদের দেখাবো বিগিনার অবস্থা নতুন যারা জিমে আসে তারা কোন কোন ওয়ার্কআউটগুলো করবে। আমার সাথে আছে মাহফুজ, ও একদম নিউ, নতুন জিমে ভর্তি হয়েছে। সো আজকে ও আমাদের দেখাবে কোন কোন ব্যায়ামগুলো নতুন অবস্থায় জিমে ভর্তি হইলে এরকম স্লিম একদম মাসেল কম, ওরা কোন কোন জিম করলে কী কী ওয়ার্কআউটগুলো করলে মাসেল ডেভেলপ হবে, মাসেল বড় হবে। তো আজকে মাহফুজ আমাদেরকে ওইটাই দেখাবে যে কোন কোন জিম করলে মাসেল দ্রুত বড় সাইজ হবে। যারা আমার ভিডিওটা প্রথম দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। জিম শুরু করার আগে আমরা অবশ্যই ফ্রি হ্যান্ড করে নেব যাতে আমাদের মাসেল ইঞ্জুরি না হয়। ফ্রি হ্যান্ড না করলে মাসেল ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা থাকে। তো মাহফুজ প্রথমে আমরা ফ্রি হ্যান্ড করি, হাত ফুল সোজা থাকবো, এই ব্যান্ড ওকে। এটা করো, হ্যাঁ হ্যাঁ গুড। আমাদের ফ্রি হ্যান্ড শেষ, আমরা প্রথমেই পুশ আপ দিব। যারা নতুন আসছেন, নতুন জিমে আসে তারা প্রথমেই পুশ আপ দিয়ে শুরু করবো। আমরা প্রথম ওয়াইড নর্মাল পুশ আপ দিব। মাহফুজ দেখাও, আমরা এভাবে মাপ নিব, দুই হাত দিয়ে মাপ নাও। হ্যাঁ, চেস্ট আমরা সামনে দিব, চেস্ট সামনে থাকবে, হ্যাঁ একদম সমান সমান। হ্যাঁ ওকে, ওয়ান, এটা আমরা দশটা দিব, তিন সেট দিব পুশ আপ দশটা করে। কমান, হ্যাঁ সাবাস 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 সাবাস, ওকে। যারা ওয়াইড নর্মাল পুশ আপ এইভাবে না দিতে পারেন তারা হাঁটু ভেঙে দিবেন, হাঁটু ভেঙে দেখাও। নতুন অবস্থা যারা দিবেন তারা এইভাবে দিবেন, হ্যাঁ এই তো। ওকে, পুশ আপের পরে আমরা দিব ডাম্বেল ফ্লাই। যেহেতু আমরা নিউ বিগিনার তো আমরা 2.5 কেজি নিছি ডাম্বেল, এটা আমরা ফ্লাই দিব। মাহফুজ দেখাও, হ্যাঁ এইভাবে হাত আমরা হালকা একটু ব্যান্ড করে রাখবো। এটা ডাম্বেল ফ্লাই দিলে চেস্ট চেস্ট বড় হয়, চেস্ট অনেক বড় হবে আপনার। হ্যাঁ এইভাবে, এটা আমরা তিন সেট করব দশটা করে। থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, ওকে। ডাম্বেল প্লাইয়ের পরে আমরা দিব মেশিন প্লাট প্লাই, এটা আমরা তিন সেট করব, প্রতিটা সেটের রেপস হবে 12টা থেকে 15টা করে। এটা আমরা এইভাবে দিব, নে মাহফুজ, এটা আমরা ফুল হাত সোজা রাখবো না, এইভাবে সোজা রাখবো না, হালকা একটু ব্যান্ড রাখবো। হ্যাঁ চেস্ট আপ করে দিব এটা, হ্যাঁ এইভাবে যখন আমরা কুইজ করব তখন আমরা একদম ফুল সোজা করব, হাত হাত এভাবে সোজা থাকবে, আর ছাড়ার সময় হালকা ব্যান্ড হয়ে যাবে আবার। হ্যাঁ চেস্ট আপ করে এই ব্যায়ামটা করলে খুব দ্রুত আপনাদের চেস্ট অনেক বড় হবে, মাসেল গ্রো হবে অনেক। থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, লাস্ট টু ইলেভেন টুয়েলভ, ওকে। মেশিন প্লাট প্লাইয়ের পরে আমরা দিব লেট পুল ডাউন, এটা আমরা তিন সেট করব, প্রতিটা সেটের রেপস হবে 10টা থেকে 12টা করে। যেহেতু নতুন অবস্থায় আমরা একদম কম ওয়েট দিয়ে করব, এটা অল্প ওয়েট, পরে আস্তে আস্তে ওয়েট বাড়াবো। তো মাহফুজ এটা এইভাবে করব, এটা আমরা ওয়াইটে ধরবো, ওয়াইট ক্লোজে ধরবো না, ওয়াইটে ধরবো, একদম স্ট্রেটভাবে থাকবো। হ্যাঁ এই তো, এটা হচ্ছে ব্যাক মাসেলে লাগবে, এই যে ব্যাক মাসেলের ওর
5 6 7 8 9 10 + 2 11 12 ওকে লেট পুল ডাউনের পর আমরা দিব সাইড রেজ আমরা 2.5 কেজি নিছি এটা দিয়ে আমরা সাইড রেজ দিব ডেল শোল্ডারের তো মাহফুজ হালকা একটু ব্যান্ড হবে হাতে একটু হালকা ব্যান্ড হবে এইভাবে সাইড রেজ দাও এই যে এইভাবে হ্যাঁ গুড এই যে সমান থাকতে হবে ডেলের সাথে হাত সমান তাহলে আপনার মাসেলে সঠিকভাবে লাগবে এটা আমরা 3 সেট করব প্রতিটা সেটে রেপস হবে 10টা থেকে 12টা করে নাইন টেন প্লাস টু ওয়ান টু ওকে ডাম্বেল সাইড রেসের পরে আমরা দিব ডাম্বেল শোল্ডার প্রেস এটা আমরা 3 সেট করব প্রতিটা সেটে রেপস হবে 10টা থেকে 12টা করে এটা এইভাবে করব আমরা মাহফুজ উঠাও হ্যাঁ এইভাবে ব্যান্ড রাখবো আমরা সমান থাকবে এই সমান এখন আমরা প্রেস করব হ্যাঁ এই তো ওয়ান টু আমরা বেশি নামাবো না এটা একটু পর্যন্ত নামাবো তারপর আবার প্রেস করব হ্যাঁ থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন প্লাস টু ইলেভেন টুয়েলভ ওকে ডাম্বেল শোল্ডার প্রেসের পরে আমরা বাইসেপের ওয়ার্কআউট করবো আমরা বারবেল নিছি 5 কেজি এটা দিয়ে আমরা 3 সেট করব প্রতিটা সেটের রেপস হবে 10টা থেকে 12টা করে এটা আমরা এইভাবে করব মাহফুজ দেখাও এটা আমরা ফুল নামাবো হাত ফুল উঠাবো হ্যাঁ এভাবে হাত যাতে সামনে এইভাবে সামনে যাতে না আসে হাত যাতে সামনে লড়াচড়া না করে এটা স্ট্রেট থাকবে এটা নাড়াচড়া করা যাবে না এটা স্ট্রেট থাকবে উঠাও হ্যাঁ এতটুকু হ্যাঁ এই তো সাবাস এটা আমরা 3 সেট করব প্রতিটা সেটের রেপস হবে 10টা থেকে 12টা করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ ওকে এইভাবে আমরা যদি আমরা ঠিকমতো করি তাহলে আমাদের হাতের যে মাসেল এটা খুব দ্রুত বড় হয়ে যাবে এটা দেখতে খুব সুন্দর একটা ঘটনা আসবে সঠিকভাবে করতে হবে এটা যাতে হাত নাড়াচাড়া না হয় স্ট্রেট থাকবে হাত বারবেল কার্লের পরে আমরা দিব ডাম্বেল হ্যামার কার্ল যেহেতু আমরা নিউ এই জন্য আমরা খুবই কম 2.5 কেজি নিছি এটা আমরা এইভাবে দিব ডাম্বেল হ্যামার কার্ল দিলে আপনার বাইসেপ বড় হবে এটা আমরা এইভাবে দিব মাহফুজ হ্যাঁ আমরা স্লোলি দিব এটা এইভাবে উঠাবো সমান আবার এই সমান নামাবো যাতে আমাদের হাত এমন নাড়াচাড়া না করে সমান উঠাবো সমান নামাবো এটা আমরা 3 সেট করব প্রতিটা সেটের রেপস হবে 10টা থেকে 12টা করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ ওকে মাহফুজ আমাদেরকে দেখাইছে কোন কোন ব্যায়াম করলে নতুন অবস্থায় বিগিনাররা কোন কোন ব্যায়াম করলে মাসেল গ্রো হবে আর এখন দেখাবে ব্যায়াম করার পরে কী খেতে হবে ন্যাচারাল প্রোটিন খাবার এটা হচ্ছে এখানে আছে আপনার ডিম আছে 3টা ডিম নিছি আমরা 2টা কুসুম সহ 1টা কুসুম ছাড়া কুসুমে অনেক কোলেস্টেরল থাকে আর বেশি কুসুম খেলে পেটে গ্যাস হওয়ার সম্ভাবনা বেশি এজন্য আমরা 2টা কুসুম সহ খাবো 1টা কুসুম ছাড়া খেজুর আছে বাদাম আছে কাজু বাদাম কাঠবাদাম 2টা কলা আর 2টা সিদ্ধ আলু মিষ্টি আলু খেলে খুবই ভালো যেহেতু সারা বছর মিষ্টি আলু পাওয়া যায় না এই জন্য বাসায় যে নর্মাল আলু রান্না করে আমরা ওইখান থেকেই 2টা মিষ্টি আলু খাবো এই খাবারগুলো খেলে বিগিনাররা যারা একদম স্লিম বডি খুব দ্রুত আপনার বডি মাসেল বড় হবে গাইজ আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমরা যে ভিডিওগুলো দেখাইছি ওগুলো যদি আপনারা সঠিকভাবে নিয়মিত করেন তাহলে আপনাদের মাসেল এরকম চিকন মাসেলগুলো যাদের মাসেল খুবই কম তাদের খুব সুন্দর একটা বড় মাসেল তৈরি হবে তো পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ